চার ম্যাচ টানা হারের পর কি ঘুরে দাঁড়াতে পারবে কার্লেস মেয়াদ মেয়াদার কতদিন যদি এইভাবে দল হারতে থাকে এত ভালো একটা দল পেয়েও ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াড্রাত এখন পর্যন্ত কেন ম্যাচ জিততে পারলেন না আইএসএলে এই বিষয়গুলি নিয়েই কিন্তু আজকের ভিডিওতে কথা বলবো তো প্রথমে যদি আসি কার্লেস কোয়াড্রাতের কথায় কার্লেস কোয়াড্রাতের এই মরশুমের পারফরমেন্স কিন্তু একদমই ভালো নয় এখন পর্যন্ত গত সিজনে তিনি সুপার কাপ জিতেছেন ইস্টবেঙ্গলকে সেটা সত্যি কথা কিন্তু ডুরেন কাপে লাজংয়ের কাছে হেরে বিদায় নেওয়ার থেকে ইস্টবেঙ্গলের কিন্তু এই খারাপ পারফরমেন্স এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু কোয়ালিফিকেশন ম্যাচে কিন্তু অ্যালটিন অ্যাসির ক্লাবের কাছেও ইস্টবেঙ্গল হেরে গেছে এবং এরপর ব্যাক টু ব্যাক এর প্রথম দুটো ম্যাচে প্রথমে ব্যাঙ্গালুরু এফসির কাছে হার এক শূন্য গোলে এবং এরপর হার কেরালা ব্লাস্টার্সের কাছে দু এক গোলে এক শূন্য গোলে এগিয়ে গিয়েও দু এক গোলে হার কেরালা ব্লাস্টার্সের কাছে তার থেকেও যেটা বাজে ব্যাপার হলো যে ইস্টবেঙ্গল কিন্তু খুব খারাপ শেপে পেয়েছিল কেরালা ব্লাস্টার্সকে কেরালা ব্লাস্টার্স কিন্তু একদমই ছন্দে ছিল না তারা তাদের প্রথম ম্যাচটা হেরে গেছিলো এবং অ্যান্ড্রিয়ান লুনাও কিন্তু ছিলেন না দলে আর এই সিজনের আইএসএল এ যে কটা দল আছে তার মধ্যে বেঙ্গালুর দলটা কিন্তু আহামরি কিছু নয় তাদের বিরুদ্ধে কিন্তু পয়েন্ট পাওয়া উচিত ছিল ইস্টবেঙ্গলে সেই ম্যাচটা হেরে কিন্তু ইস্টবেঙ্গল আরেকটা সুবর্ণ সুযোগ নষ্ট করলো যদিও এখন লীগের অনেকটা বাকি অনেকগুলো ম্যাচ আরও পাবে তবে প্রথম দুটো ম্যাচ এবং যেরকম দুটো প্রতিপক্ষ ছিল তাদের বিরুদ্ধে পয়েন্ট হারানোটা ইস্টবেঙ্গলের জন্য পরে বিপদ ডেকে আনবে কিনা সেটা তো সময়ই বলবে তবে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কোয়াড্রাথকে সরানোর দাবি কিন্তু উঠতে শুরু করেছে সমর্থকদের মধ্যে কার্লেস কোয়াড্রাথ সমর্থকদের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক তার তৈরি হয়েছে ম্যাচ জেতার পর গ্যালারির কাছে গিয়ে সেলিব্রেট করাই হোক কিংবা বা প্র্যাকটিস শেষে সমর্থকদের সাথে ছবি তোলা সমর্থকদের খুব প্রিয় কিন্তু হয়ে উঠেছিলেন কার্লেস কোয়াড্রাত সমর্থকরা তাকে প্রফেসার নামে ডাকেন এবং সব দিক থেকে কিন্তু ফ্যান ফেভারিট কোচ ছিলেন তিনি কিন্তু এই সিজনের শুরুতেই এরকম একটা ধাক্কাতে কিন্তু সমর্থকরা খেপে গেছেন কারণ গত সিজনে ইস্টবেঙ্গল আইএসএলএ কিন্তু খুব বাজে পারফরমেন্স করেছে এবং শেষ দিকে একটা সময় যখন প্লে অফের একটা শেষ সুযোগ ছিল সেই সময়ও তারা ব্যর্থ হয়েছে তো সেই জায়গা থেকে এই মরশুমে কিন্তু অনেক বেশি ইস্ট ইস্টবেঙ্গল সমর্থকদের এবং যেরকম দল তৈরি হয়েছে আনোয়ার আলি থেকে শুরু করে জিকসন সিং থেকে শুরু করে বিদেশি হিসাবে গতবারের হায়েস্ট স্কোরার ডিমিট্রি ডায়ম্যান্ড নামা নেওয়া হয়েছে এছাড়াও আইএসএলের গতবারের হায়েস্ট অ্যাসিস্ট মেকার মাদি তালালকে নেওয়া হয়েছে এছাড়াও দেবজিৎ মজুমদারকে গোলকিপার হিসাবে সাইন করানো হয়েছে এছাড়াও ইউ টিম নিয়ে কিন্তু ভালো কাজ হচ্ছে বিনোজজ একাধিক ভালো প্লেয়ারকে তুলে নিয়ে আসছেন বিষ্ণু জেসিন সায়ন আমান নতুন করে একজন প্লেয়ার এসছেন আজাদ এছাড়াও দুজন আরও ইউথ প্লেয়ার রয়েছেন গুন্নাজ এবং গুইতে যারা কিন্তু টিমের সাথে কত সিজন থেকেই রয়েছেন এছাড়াও কলকাতা লিগে ভালো খেলা সত্ত্বেও হীরা মণ্ডলকে কিন্তু দলের সাথে অন্তর্ভুক্ত করা হচ্ছে না সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে আর ইস্টবেঙ্গল এই সিজনে কিন্তু মহামেডান থেকে ডেভিডকেও এনেছে স্ট্রাইকিং লাইনআপটা স্ট্রং করার জন্য অন্যদিকে মার্ক জোথান মতো প্লেয়ারকে তারা হায়দ্রাবাদ থেকে এনেছে তো সব মিলে ইস্টবেঙ্গল কিন্তু এবার যথেষ্ট ব্যালেন্স টিম এবং যথেষ্ট স্ট্রং টিম তো সেই জায়গার থেকে এই রকম পারফরম্যান্স কিন্তু একদমই এক্সপেক্টেড নয় ইস্টবেঙ্গলের থেকে এবং শুধু দুই ম্যাচে হার নয় দিশাহীন ফুটবল কিন্তু একটা বড় কারণ ইস্টবেঙ্গলের হারের এবং দুটো ম্যাচেই কার্লেস কোয়াড্রাদের সিদ্ধান্ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যেরকম প্রথম ম্যাচে ব্যাঙ্গালুরু এফসির বিরুদ্ধে কার্লেস কোয়াড্রা ডিমিত্রি ডায়ম্যান্ডাকসকে প্রথম একাদশে রাখলো মাদি তালালকে খেলালেন না আবার যখন মাদি তালাল নামলেন তখন দিমিত্রি ডায়ম্যান্ডাকস উঠে গেলেন কেরালা ব্লাস্টার্স ম্যাচে যখন দিমিত্রি ডায়ম্যান্ট্যাকস সবে বিষ্ণুকে বলটা সাজিয়ে দিয়েছেন গোলের এবং সেখান থেকে গোল হয়েছে তার কনফিডেন্সটা অনেকটা বেড়েছে সেই সময় কিন্তু ডায়ম্যান্ডাকসকে তুলে নেওয়া হলো এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে এছাড়াও গত ম্যাচে ভালো খেলা নাওরেম মাহেশ সিংকে হঠাৎ করে তুলে নেওয়া ডেভিডকে পরপর দুটো ম্যাচে না নামানো যদিও ডেভিড এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু ম্যাচে কিন্তু গোল পেয়েছিলেন সেই জায়গা থেকে এরকম একজন ভারতীয় স্ট্রাইকারকে বসিয়ে রাখা তো সব তার সিদ্ধান্ত নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে প্রথম ম্যাচে লালচুংডুঙ্গাকে লেফব্যাক পজিজানে আচমকা নামানো সেই সব সব ডিসিশান নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে মের ফিটনেস নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে নতুন আশা ইউএস থেকে কিন্তু বেশি ফিট লাগছে হিজাজির থেকে আনোয়ার আলিরাও কিন্তু যথেষ্ট ফিট লাগছেন সেই জায়গা থেকে অন্যান্য যারা প্লেয়ার তাদেরকে কিন্তু অনেকটাই আনফিট লাগছে ফিটনেস কোচের কাজ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আর এছাড়াও দলের খেলায় কিন্তু প্ল্যানিংয়ের অভাব রয়েছে ব্যাক পজিশান নিয়ে ক্রমাগত এক্সপেরিমেন্ট তিনি করে যাচ্ছেন এবং হীরা মণ্ডলকে সুযোগ দিচ্ছেন না এটা যেরকম একটা ব্যাপার রয়েছে সেরকম কিন্তু দলের উইং প্লেটে এফেক্টেড হচ্ছে কারণ নান্দা কুমার এবং নাওরেম মহেশকে একসাথে তিনি নামিয়ে দিচ্ছেন যদিও রাইট উইংয়ে কিন্তু এদের দুজনের মধ্যে কেউই স্বচ্ছন্দ নন সেই জায়গা থেকে বিষ্ণু বা অন্য কাউকে যিনি রাইট উইংয়ে স্বচ্ছন্দ তাকে নামালে উইং প্লেটা কিন্তু অনেকটা বেটার হবে মিডফিল্ডে কার কি রোল সেটা কিন্তু ক্লিয়ার নয় এই একটা জায়গায় কিন্তু সমস্যা হচ্ছে প্লেয়ারদের কাছে কিন্তু ক্লিয়ার নয় তাদের রোলটা সেই জায়গা থেকে প্লেয়ারা কিন্তু সেই খেলাটা খেলতে পারছে না সেকেন্ড বল কে ধরবেন সাইড ব্যাককে সাহায্য করতে কে কভার করবেন উইং দিয়ে কী অ্যাটাকিং প্ল্যান বা স্ট্রাইকারকে কে বল ফিট করবে এই জায়গাগুলো কিন্তু সমস্যা রয়েছে ইস্টবেঙ্গলের এবং ডিমিত্রি ডায়ম্যান্ড ট্যাকসকে কিন্তু যথেষ্ট ফার্স্ট লাগছে কারণ তিনি বল পাচ্ছেন না তাকে নেমে যেতে হচ্ছে এবং তারপরে তিনি কিন্তু ঠিকমতো উঠতে পারছেন না যার ফলে কিন্তু অসুবিধা হচ্ছে তাকে কিন্তু বল ফিট করলে ডিমিত্রি ডায়ম্যান্ড যথেষ্ট আমরা দেখেছি তার ক্ষমতা রয়েছে গোল করার কেরালা ব্লাস্টার্সে তো সেই জায়গা থেকে এই জায়গাটাই কিন্তু ডিমিত্রি ডায়ম্যান্ড ট্যাকসের খুব সমস্যা হচ্ছে এছাড়াও মাদি তালালের মতো প্লেয়ার যাকে কিন্তু ফ্রি ছেড়ে দিলে তছনছ করে দিতে পারেন অপোনেন্টকে তাকে কিন্তু ঠিকমতো ইউজ করা যাচ্ছে না তার স্পিডটা কিন্তু যথেষ্ট রয়েছে সেই জায়গা থেকে ইস্টবেঙ্গলের বিল্ড আপ ক্ষেত্রে যে স্পিডটা এতটাই কম হচ্ছে এত স্লো বিল্ড আপ হচ্ছে সেই জায়গা থেকে কিন্তু অপোনেন্ট নিজেদের ডিফেন্সে কিন্তু অনেকটা লোক বাড়িয়ে নিচ্ছে এবং সেটার ফলে কিন্তু আক্রমণগুলো সেইভাবে দানা বাড়ছে না এছাড়াও ডায়ম্যান্ড্যাকসের সাথে একজন এক্সট্রা স্ট্রাইকার থাকলে ডায়মন্ড টাকস কিন্তু আরও বেটার খেলবেন সেই জিনিসটা কিন্তু ইউজ করা হচ্ছে না ডেভিডকে বসিয়ে রাখা হচ্ছে ক্লেট অ্যান্ড আনফিট তিনি যখন নামছেন দিমিট্টি ডায়ম্যান্ড জায়গায় তিনি নামছেন তো সেই জায়গা থেকে তার পক্ষেও কিন্তু কিছু করা সম্ভব হচ্ছে না এছাড়াও মিসপাসিং প্লেয়ারদের ক্লুলেসনেস এগুলো তো রয়েছেই প্লেয়ারদের কারুর রোলটা কিন্তু খুব একটা ক্লিয়ার নয় তাদের নিজেদের কাছেই যার জন্য কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু ইস্টবেঙ্গল এবার হেভিওয়েট টিম ইস্টবেঙ্গলকে নিয়ে কিন্তু অনেক এক্সপেকটেশনস রয়েছে তো কালের স্কোয়াডরাত যদি আর এক দুটি ম্যাচের মধ্যে দলকে জয় না ফেরাতে পারেন তাহলে কিন্তু কোচ হিসাবে তার মেয়াদ কদিন সেটা নিয়ে প্রশ্ন উঠবে এবং অলরেডি কিন্তু অনেক নাম ভাসতে শুরু করেছে যেরকম ভুকো ম্যানোভিজ যিনি এর আগে খেলালা ব্লাস্টার্সে কাজ করেছেন এবং জিকসেন সিং ডিমিত্রি ডায়ম্যান্ড ট্যাকসদের কীভাবে ব্যবহার করা যায় তিনি কিন্তু খুব ভালো করে জানেন তো তাকে কিন্তু কোচ হিসাবে নিয়ে আসার কথা উঠছে সমর্থকদের মধ্যে এছাড়াও হাই লিগ জয়ী কোচ সঞ্জয় সেনের নামটাও কিন্তু উঠছে এছাড়াও বিনো জজকে আপাতত কোচের দায়িত্ব দেওয়া হোক এরকম দাবিও কিন্তু উচ্চ সমর্থকদের মধ্যে তবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এখনও কোনো স্টেটমেন্ট দেয়নি তারা কিন্তু পরিস্থিতির উপর নজর রাখছে তবে গোয়া ম্যাচ বা তারপরের ম্যাচেও যদি ইস্টবেঙ্গলের এই হারের ধারা বজায় থাকে তাহলে কিন্তু হয়তো ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোনো বড় সিদ্ধান্ত নিলেও নিতে পারে এরকম কিন্তু খবর রয়েছে তো এই ভিডিওতে পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমার চ্যানেল নতুন এসেছেন বা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা